আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই এটা হচ্ছে একটা বিলবাহার বিলবাহার বলতে কি বোঝায় মরুভূমি মরুভূমির বালুর সরে এ দেখেন কবুতরের খামার এটা চারদিকই শুধু মরুভূমি আর এই মাঝখানে ধরেন কিছু কবুতরের খাঁচা আছে কিছু ছাগল আছে আর এই পানির টাঙ্কি আছে এই কুয়েতির আরবিদের একজন নফর আছে বা দুজন নফর আছে এই মরুভূমির ভিতরে মনে করেন কোনো কারেন্ট নাই কোনো কিছু নাই সোলারের লাইট আছে আর সোলারের লাইটে এই মনে করেন মোবাইল চার্জ দেয় আর এখানে থাকে এই এই মরুভূমিতে অনেক কষ্ট আপনার যেগুলো যারা মরুভূমির এই বিলে থাকে এর নাম হচ্ছে বিল এখানে কবুতর ফলে মুরগি ফলে হাঁস ফেলে ছাগল ফলে দুম্বা ফালে মোট ফালে এই আরব কান্ট্রিতে সবসাইতে কষ্ট হচ্ছে আজ নবীদের এই বিলে বিল এলাকায় একটা হচ্ছে মরুভূমি মনে করেন মাদ্রাম এটা হচ্ছে একটা এটা হচ্ছে বিল মানে বল বাংলাদেশে যে ওই সাগরের ভিতরে যে স্বর ওঠে না ওই স্বরের মনে করেন স্বর যেরকম ধরেন স্যার ওদিকে শুধু বালু আর বালু দেখা যায় এইটা সেম বিলিরে এইটাকে বিল বলে তো দেশে ধরেন ওই যে বিল এলাকা হয়েছে ধরেন আশেপাশে কোনো বাড়ি নাই কোনো কিছু নাই এই ওইটার ভিতরে মনে করেন এইটাকে বিল বলা হয় বাড়ি নেই কিছু নাই মনে করেন শুধু যেদিকে তাকাবো দুধ মরুভূমি মরুভূমি এইটাকে বিল বলে দুম্বাইগুলো রাখে আর এখানে বড় বড় জাতের কবুতর আছে এক একটা কবুতর বিশাল বড় বড় কবুতর এগুলো বাইরের দেশের কবুতর এক একটা বাচ্চা প্রায় আপনার তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম পর্যন্ত আছে এক একটা বাচ্চা এই কবুতরেরটার ওয়েট আছে প্রায় মিনিমাম আধা কিলোর উপরে অনেক বড় দাঁতের কবুতর এগুলো এই আরবিরা মনে করেন এই বিলে আসে কিছু কবুতর কবুতর ফালে আর এখানে আসে চা গাওয়া খায় কিছুক্ষণ টাইম পাস করে টাইম পাস করে নফরারে দেখি টেকে যায় আর কবুতর মুরগি ছাগল এগুলো দেখে চলে যায় এই ফবাসিদ্ধির ভিতরে সবসাইতে কষ্ট হলো যারা বিলে বিলে চাকরি করে বিলে যারা চাকরি করে এদের বেতনও বেশি এদের কষ্টও বেশি সবসাইতে বড়ো সমস্যা হলো গরমের সময় কারণ থাকে না মনে করেন সোলার ক বেশি বেশিক্ষণ ব্যাক দিতে পারে না সোলার জেনারেটারে ব্যাকআপ দিতে পারে না ওই সময় গরম আবার যখন হাওয়া শুরু হয় দুলা বালু মনে করেন একদম পুরা রুমের ভিতরে সব ভরে যায় এটা হলো ব্রাহ্যমাণ রুম আর কি আমরা ধরুন প্লাস্টিকের ইয়ে দিই তাবো তাব দিই মনে করেন এই ওয়ান টাইম রুম বানা দেয় এগুলো বাতাসে অনেক সময় উড়াইলে চলে যাবে বিলে এলাকাতে একটু কষ্ট তো বিলে এগুলো কোনো কুয়েতির জায়গা নেই এগুলো হলো সব মনে করেন এই উজাড়া সরকারি জায়গা ওই জায়গার ভিতরে মনে করেন কুয়েতিরা আসে ওয়ান টাইম মনে করুন ঘর টর বানাই এখানে মনে করেন ছাগল হাঁস মুরগি কবুতর এগুলো ফালেও দেখুন ওইটা কেমা এই ক্যামা এইখানে মনে করেন আজ নবী যারা চাকরি করে কুয়েতির লোক এরা এই ক্যামের মধ্যে থাকে এই ব্রাহ্যমাণ ঘর আর কি আর এগুলো হচ্ছে টাঙ্কি এই টাঙ্কিতে মনে করেন ওই গাড়িতে করে ফানি এনে এগুলো এগুলোর মধ্যে রাখে এরপর তো নয় ফানি মনে করেন ছাগলের দেয় মুরগিরে দেয় হাঁসেরে দেয় আর এই টাঙ্কির ফানি মনে করেন যারা থাকে এখানে এরা ব্যবহার করে এই টাঙ্কির ফানি খায় এই টাঙ্কির ফানি দিয়ে গোসল করে অনেক সময় মনে করেন এই ফানি না ফাইলে ফানি আসে না বা মনে করেন গাড়ি আসতে দেরি হয় তখন মনে করেন ফাঁক শাক করতে অনেক কষ্ট হয় এই বিল এলাকার ডিউটিটা একটু কষ্টের আর ধরেন এই খাওয়া দাওয়ার এত সমস্যা হয় না কুয়াতে খাওয়া দাওয়া সব আনিয়ে দেয় শুধু এই থাকার কষ্ট আর গোসলের কষ্ট আর হচ্ছে আপনার এই ধরেন মার্কেট টার্গেট নাই মার্কেট টার্গেটে ঘুরা যায় না আশেপাশে মনে করেন লোকজন থাকে না প্রতিবন্ধীর মতো মনে করেন এই নিজে একা থাকতে হয় আর হচ্ছে ধরেন কারেন্ট থাকে না ওই সোলারে মনে করেন মোবাইল দিত। দিতে হয় আর এই মনে করেন এই বিল এলাকায় সমস্যা হয়েছে এটা তো অনেকে ধরেন বিলে অনেকে টিকে না আর যারা ধরেন করতে করতে কাজ করতে করতে হয়ে যায় এদের আর সমস্যা হয় না মনে করেন এই ব্যাস এইভাবে থাকে আর ধরেন বিলের ভিতরে ধরেন এক কুয়েতির ধরেন এক জায়গায় থাকে আরও ধরেন প্রায় আধা কিলোমিটার দূরে আরেক কুয়েতি থাকে তো যারা ওইখানে কাজ করে একজন আর আরেকজনের কাছে যাইতে আইতে এক ঘন্টা দেড় ঘন্টা লাগি যায় এরপর একজন লোক আর জনের গল্প করতে মন চাইলেও মনে করেন যাইতে পারে না আর অনেক দূরে দূরে আর সন্ধ্যার লগে লগে মনে করেন ব্যাস ক্যামেরার ভিতরে ঢুকে যায় আর মনে করেন দিন আর রাত এই মরুভূমিতে মনে করেন বিল এলাকাতে দিন যেমন রাত রাত তেমন একই অবস্থা যেমন এখন বাংলাদেশে হাওড়া এলাকা ওই যে নদী বাঙ্গার যে আবার সরুডে ওই সরে যেরকম মনে করেন কোনো মানুষ দেখা যায় না মনে করেন শুধু মরুভূমি মরুভূমি এই দেশ আর পন্ডিতের বিল এলাকা হলো শুধু বালু আর বালু যেদিকে তাকাবেন এদিকে লাল বালু দেখবেন যেদিকে তাকাবেন এদিকে পাহাড় লাল বালু আরও অনেক দূরে দূরে মনে করি এরকমই ছোটো ছোটো ক্যামেরা দেখা দেবো এই ক্যামেরার মধ্যে বাম বাম দিই মনে করেন আরবিরা মাঝে মধ্যে আসে আরবিরা মাঝে মধ্যে আসে আসে এখানে টাইম পাস করে এই এদের জীবন এইভাবে চলে আর এই কবুতর টবতর এগুলো দেখে দেখি এরা মনে করেন বেশ আনন্দ হয় আবার এরা চলে যায় বিলতে মূলত থাকে মনে করেন এই মাঝরার মানে যারা বাঙালি হিন্দি ইন্ডিয়ান এরা তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব দেবেন ফেসবুক পেজ ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ গুড নাইট